আরেকটি কথা বলবো বিভাগের ব্যাপারে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি দুইটা বিভাগ বানাবো, আমার দুটো নদীর নামে, একটা পদ্মা একটা মেঘনা, এই দুই নামে দুটো বিভাগ করতে চাই। আপা এমন একটু আপা, বলো তোমরা যদি রাজি থাকো ওই কুমিল্লা নাম নিলেই তো মোস্তাকের কথা মনে ওঠে। কুমিল্লার উপর দেশের পরিচয় হয় না আপা, বাংলাদেশের পরিচয় বঙ্গবন্ধুর উপর, মোনায়েম খানের উপর না, বঙ্গবন্ধুকেই চিনে বাংলাদেশে সারা বিশ্ব। যখন বাংলাদেশ চিনত না বলতো শেখ মুজিবের দেশ, তো কোন কুলাঙ্গারের পরিচয় পরিচিত না। না তাহলে তো না, দাঁড়াও, তুমি যদি তুমি বাহার বাহার এক মিনিট দাঁড়ো, তুমি যখন কুমিল্লা বলো তো কুমিল্লার নাম হবে কেন? তাহলে তো চাঁদপুর বলে আমার নাম হবে, নোয়াখালী বলবে আমাদের নাম, নোয়াখালী সব তো পুরনো একটা, আপনি কুমিল্লা তো একটা ত্রিপুরার ভগ্নাংশ। এতগুলো বিবেক দিয়েছেন, কোথাও সমস্যা হয় নাই। সেটার নাম দেবো পদ্মা, আর কুমিল্লা বিভাগ হবে মেঘনা নামে, কারণ পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, এই স্লোগান দিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করেছে, বিজয় অর্জন করেছে। আপা আমাদের কুমিল্লার সব মানুষ কুমিল্লার নামে চায়, 50 লক্ষ এই নামে অন্য অন্য জেলাগুলি আসতে চায় না, আমরা চেষ্টা করেছি তো। কেন আসবে না? নোয়াখালী আসবে না, ফেনী আসবে না, চাঁদপুর আসবে না, লক্ষ্মীপুর আসবে না, ব্রাহ্মণবাড়ি আসবে না। আপা আপনি সিলেটে কি জিজ্ঞেস করে দিয়েছেন হবিগঞ্জ হবে কিনা? হ্যাঁ জিজ্ঞেস করছি, হবিগঞ্জ চলে আপনি সিলেট দিয়েছেন সবাই আসছে। আচ্ছা তুমি সবার কাছে লেখা আনো, আপনি দিলেই মানবে আপা? নো তুমি দিলেই মানবে। আচ্ছা তোমার দায়িত্ব দিলাম, সবার কাছ থেকে মানায় নিয়ে আসো, যাও। আপা আপনি দিলে মানবে, আমি কেন? আপনি মুখ দিয়ে বললে সব হবে। আমি তো দিচ্ছি, আমি তো পদ্মা মেঘনা যমুনা নাম দিয়ে নামে দিচ্ছি। যে স্লোগান স্টুডেন্ট তুমি ছাত্র জীবনে দাও নাই, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, আমরা স্লোগান দিয়েছি আপা, পিন্ডি না ঢাকা ঢাকা ঢাকা, আমরাই বলেছি তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, সব বলে গেছো। আমরাই বলেছি বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো আপা, আমরাই বলেছি। আপনি আমাদের আপা, সেই হিসেবে চাই বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু কন্যা ফেরত দিবে না বাহারকে, আমি যেটা বলেছি বঙ্গবন্ধু কন্যা ফেরত দিতে পারবে না। পদ্মা নদী পার হয়ে পদ্মা যাবো, আমি পদ্মা তোমার গোমতী সেতু করে দিয়েছি, মেঘনা সেতু করে দিয়েছি, তিতাস সেতু করে দিয়েছি, সবই তো করে দিয়েছি, কোনটা বাকি আছে? আপা প্রাইম মিনিস্টার হিসেবে না আপা হিসেবে চাই, আমি তো বললাম অন্য জেলা আসবে না, আপা হিসেবে চাই, অন্য জেলা থাকবে না তো, আমি বললাম তো, আমি কথা বলছি তো। আপনি একটু আপনি চাইলে সবই হবে আপা, আপনি চাইলে বাংলাদেশে হবে না এমন কোনো ঘটনা নাই। তাহলে ব্রাহ্মণবাড়িয়া নাম দিতে হবে, ব্রাহ্মণবাড়িয়া চাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নাম হোক, ফেনী চাই ফেনী নাম হোক, চাঁদপুর চাই চাঁদপুর, নাম তো আরো সুন্দর, চাঁদপুর চাই চাঁদপুর হোক। আপা বঙ্গবন্ধুর আমলে ব্রাহ্মণবাড়িয়া ইজ দ্য পার্ট অফ কুমিল্লা, চাঁদপুর অলসো ইজ দ্য পার্ট অফ কুমিল্লা, আমাদের সাব ডিভিশন ছিল কুমিল্লার, আমাদের ছাত্রলীগের কমিটিরও এটা একটা অংশ ছিল সাব ডিভিশনাল। কুমিল্লা তো হচ্ছে ত্রিপুরা, রাজনীতিতে কুমিল্লা ছিল বঙ্গবন্ধু, কুমিল্লার আসল নাম ছিল ত্রিপুরা, কুমিল্লার আসল নাম ছিল ত্রিপুরা, এটা ভুলে যাও না, ত্রিপুরা হ্যাঁ, এবং এইটাই ছিল রাজধানী আমাদের, হ্যাঁ ত্রিপুরা রাজধানী ছিল, এই জায়গাটা আপনি এখন বিভাগ করছেন, এইটাই রাজধানী, এখনো পুরনো কাগজে ত্রিপুরা লেখা আছে, ওই যে পুরনো পুরনো দলিলে ত্রিপুরা লেখা আছে, ত্রিপুরার রাজধানী ছিল আপা কুমিল্লা, আমি তো বললাম ত্রিপুর, এবং এই কুমিল্লারই সাব ডিভিশন ব্রাহ্মণবাড়িয়া, তুমি পুরনো রেজিস্ট্রেশন পেপার দেখো সেখানে ত্রিপুরা রাখা আছে আপা, আমি জানি, কিন্তু আপা ত্রিপুরার, ঠিক আছে আবার প্রস্তাব রাখলাম, যদি পছন্দ হয় ভালো, না হলে হবে না, আমি কি করব? আচ্ছা আপা আপনার কাছে, আপনি তো এইভাবে বললে আমরা কোথায় যাব? আমাদের দুইটা বড় নদী, নদীর নাম তো আমি মানে ইয়ে করে রাখতে চাই, সম্মান দিয়ে রাখতে চাই, আমরা কার কাছে যাব আপা?
যে স্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন করছি সেই স্লোগান দিচ্ছি আবার কি। ঠিক আছে, আমি যাও, আমি সবাইকে ধন্যবাদ জানাই যে এই এখন আওয়ামী লীগ অফিসটা হয়েছে ডিজিটাল বাংলাদেশ আমরা করে দিয়েছি। আজকে ডিজিটাল বাংলাদেশ হওয়ার জন্যই করোনা থাকা সত্ত্বেও আমাদের উন্নয়নের ধারাটা আমরা অব্যাহত রাখতে পেরেছি। বাংলাদেশে কেউ দরিদ্র থাকবে না, বাংলাদেশ হবে বিশ্বে একটা উন্নত সমৃদ্ধ দেশ। এই কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার প্রস্তাবটা গ্রহণ করার আবেদন জানিয়ে আমি কুমিল্লা আওয়ামী লীগ অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।